নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমার আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা ওয়েস্ট বেঙ্গল অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনে যারা এই কাউন্সিল বা এই সব শিক্ষা সংসদে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ WBCHSC তে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের আমি 22 ইয়ার্সে আমি হিস্ট্রি বিষয়ে সাজেশন দেব। ঠিক আছে, তো তোমাদের হায়ার সেকেন্ডারি যে এক্সাম রয়েছে সামনে, তো 2 এপ্রিল থেকে আরম্ভ হচ্ছে। তো এই হায়ার সেকেন্ডারি এক্সামে তোমাদের ইতিহাস বিষয়ে যারা ইতিহাস নিয়েছো, তো তাদের জন্য আমি কিছু মূল্যবান প্রশ্ন, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সাজেস্ট করেছি। তোমরা এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, আশা করি এর মধ্যে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে এবং ইতিহাসে খুব ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে। ঠিক আছে, আর একটা বিষয় প্রসঙ্গত বলে রাখি, তোমাদের পরবর্তীকালে তোমরা মানে কলেজের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে তাদের সিলেবাস বা প্যাটার্ন, বিশেষ করে হিস্ট্রি, বাংলা এসব বিষয়গুলো সম্পর্কে বা পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমরা পরবর্তীকালে আমার চ্যানেল থেকে তোমরা সাহায্য পাবে। এছাড়া তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন হতে নিতে চাও, সেখানেও তোমরা WBCS বা অন্যান্য পরীক্ষার প্রশ্নাবলী নিয়েও আমার চ্যানেলে আলোচনা করা হয় বা হবে। তো তোমরা অবশ্যই এখন থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে মূল্যবান মনে হয়, যদি কিছুটা তোমাদের প্রয়োজনীয়তা কিছুটা লাগে, প্রয়োজন লাগে, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই তোমরা করবে। আর কমেন্ট করলে অবশ্যই আমরা অনুপ্রাণিত হই এবং আরও ভালো ভিডিও করার জন্য আমরা চেষ্টা করি। ঠিক আছে, যাই হোক, তোমাদের আগাম শুভেচ্ছা রইল, তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে। আর উচ্চ মাধ্যমিকে ইতিহাস একেবারেই কঠিন নয়, এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো যদি বারবার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা খুব ভালো মার্কস তোমরা তুলতে পারবে। আর একটা বিষয় বলি, তোমাদের শিক্ষা সংসদ ঠিক করে দিয়েছেন, সেখানে 30% সিলেবাস কমানো হয়েছে করোনা পরিস্থিতির জন্য। জানো ইতিহাসে ক্লাস 12-এ দ্বিতীয় অধ্যায়, সপ মানে সেকেন্ড অধ্যায় আর সপ্তম অধ্যায়, ঠিক আছে, 7th অধ্যায় আর 8th অধ্যায়, 8th অধ্যায় এই 3টে অধ্যায় বাদ দেওয়া হয়েছে। আবার বলি, 2nd অধ্যায় আর 7th অধ্যায় আর 8th অধ্যায়, ঠিক আছে, এই 3টে অধ্যায় তোমাদের বাদ দেওয়া হয়েছে। আমি সাজেশন করেছি যেগুলো পরীক্ষা, অর্থাৎ 1ম অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি, যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুব মানে ভালোভাবে তৈরি করতে পারো। চলো দেখো, প্রথম অধ্যায়ে 3টে প্রশ্ন রাখা হয়েছে। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি, পৌরাণিক কাহিনী বা মিথ ও স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। এগুলো পার্ট পার্ট 4 নম্বর হিসেবে করে রাখবে, কিংবদন্তি করবে, পৌরাণিক কাহিনী করবে, স্মৃতিকথা করবে। 2, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 3, পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। 3য় অধ্যায়ের প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা এবছরের জন্য, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। 3, ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল, রেলপথের প্রভাব আলোচনা করো, প্রভাব বলতে সুফল এবং কুফল। 4, সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কি। 5, ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, 4th অধ্যায়, চীনে চৌঠামে আন্দোলন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, চীনে চৌঠামে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 2, সমাজ ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর ও রাজারামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই দুটো মানে বিদ্যাসাগর, রাজারামমোহন রায়ের প্রশ্ন, এই দুটোর মধ্যে কিন্তু একটা দেবে, যদি দেয় তাহলে যে কোনো একটা দেবে, এরকম প্রশ্ন দেবে যে বিদ্যাসাগর ও সমাজ ও শিক্ষা
সংস্কারে বিস্তারে বিদ্যাসাগর অবদান আলোচনা করো, আবার রামমোহনটাও দিতে পারে। আর তিন, ঔপনিবেশিক আমলে ভারতে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও। পঞ্চম অধ্যায়, এক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এ আইনের গুরুত্ব কি ছিল। দুই, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তিন, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু জেমসপোর শাসন সংস্কারের সমালোচনামূলক বিবরণ দাও। ঠিক আছে, ৬ নম্বর অধ্যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। দুই, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তিন, ক্রিপ্স মিশন কেন ভারতে আসে, এই মিশনের প্রস্তাবগুলো কি, এই মিশনের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা, এই প্রশ্ন করা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমরা সাজেশনগুলো দেখতে পেলে অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখো এবং ভালো করে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আর তোমাদের অবশ্যই, তোমাদের আগাম শুভেচ্ছা রইল, তোমরা অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দাও আর এগুলো খুব ভালো করে লিখে এসো, তা যদি আসতে পারো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।